नमस्कार, सम्यक समाचार देख रहे हैं आप। अभी हम पश्चिम बंगाल में हैं और यहाँ पर समता केंद्र में एक कार्यक्रम का आयोजन किया गया है। वैसे बता दूं कि आज ही के दिन 25 साल पहले इस केंद्र का स्थापना किया गया था और यहाँ देखिए भव्य सांस्कृतिक कार्यक्रम का आयोजन किया गया है। और आज बाबा साहब भीमराव अम्बेडकर का परिनिर्वाण दिवस भी है, तो उसके उपलक्ष्य में एक भव्य कार्यक्रम का आयोजन किया गया है। लोग यहाँ पे देखिए किस तरह से एकत्रित हो रहे हैं। सबसे पहले प्रभात फेरी निकाला गया, फिर झंडा तोलन किया गया समता केंद्र का, और उसके बाद में फिर माल्यार्पण का कार्यक्रम हुआ। उसके बाद आगे का कार्यक्रम सांस्कृतिक कार्यक्रम होगा। देखिए किस तरह से लोग जमा हो गए हैं, तो आइए दिखाते हैं हम आपको आगे के वीडियो में। Hey!
সমতা কেন্দ্র জিন্দাবাদ, জীবন কিশোর লাল বীর অমর রহে, আম্বেদকর অমর রহে, জীবন কিশোর লাল বীরের চিন্তাধারা দুই দিগন্তে ছড়িয়ে দিন, আম্বেদকরের চিন্তাধারা দুই দিগন্তে ছড়িয়ে দিন, আম্বেদকরের চিন্তাধারা দুই দিগন্তে ছড়িয়ে দিন, ক্ষমতা কেন্দ্র জিন্দাবাদ, জীবন কিশোর রায়ের অবস্থায় এই যুবক কিশোর রায়ের অমর রায়ে, এই ডক্টর বি আর আম্বেদকর অমর রায়ে, ডক্টর বি আর আম্বেদকর অমর রায়ে, যুবক কিশোর রায়ের চিন্তাধারা দিন দিগন্তে ছড়িয়ে দিন, যুবক কিশোর রায়ের চিন্তাধারা দিন দিগন্তে ছড়িয়ে দিন, এই আম্বেদকরের চিন্তাধারা দিন দিগন্তে ছড়িয়ে দিন, সমতা কেন্দ্রের পতাকা উত্তোলন করা হয়ে গেল। পতাকা উত্তোলন করলেন সমতা কেন্দ্রের প্রেসিডেন্ট মাননীয় কমলকৃষ্ণ ব্যানার্জি মহাশয়। এখন আমরা সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা মিলে সবাই এসেছিলেন আমাদের কাছে, আমরা আনন্দিত ওনার আগমনে। ডক্টর বি আর আম্বেদকরের প্রতি বিরুদ্ধে আবেদন করলেন মাননীয় শিবাজী গায়কোয়াড় মহাশয়। ওনাকে আমাদের প্রতিষ্ঠার দীপ্ত উদযাপন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। এখন আমরা যুবক কিশোর রায়ের মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান করব, যিনি ডক্টর বি আর আম্বেদকরের দিনে প্রতিষ্ঠা করেন সমতা কেন্দ্র। সমতা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি যুবক কিশোর রায়ের মহাশয় আমাদের মাঝে নেই, ওনাকে স্মরণ করব এবং ওনার প্রতিকৃতিতে আমরা মাল্যদান করব। এই মাল্যদান করবেন আমাদের মাঝে উপস্থিত আসেন আমাদের আমন্ত্রিত অতিথি সুযোগ বিমান থেকে আগত নিবাস সিংহ মহাশয়। সাথী নিবাস সিংহ, আপনাকে অনুরোধ করছি যুবক কিশোর রায়ের প্রতিনিধিকে মাল্যদান করার জন্য। যুবক কিশোর রায়ের মাল্যদান করলেন মাননীয় নিরাজ সিং মহাশয়, বিহার থেকে আগত আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, ওনাকে ধন্যবাদ। এখন আমরা যুবক কিশোর রায়ের ও ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতি পুষ্পার্ঘ নিবেদন করব। এই পুষ্পার্ঘ নিবেদন করার জন্য প্রথমে আমি আহ্বান করছি নিশা সিংহার, আমাদের আমন্ত্রিত অতিথি সাথী
নিশা সুরুজি আপনাকে অনুরোধ করছি পুষ্পাঞ্জলি প্রদান করার জন্য এবং সঙ্গে সহযোগিতা করার জন্য আমাদের শিক্ষক জামালউদ্দিন মহাশয়কে। ধন্যবাদ। এখন পুষ্পার্গণ বিদন করবেন মাননীয় অতুলজি। অতুলজিকে আমি অনুরোধ করছি অতুলজি আসুন পুষ্পার্গণ বিদান করার জন্য। আমাদের রাজধানী দিল্লি থেকে আগত ধন্যবাদ। এখন আমাদের মুখার্জী মহাশয় ওনাকে অনুরোধ করছি পুষ্পার্গণ বিদান করার জন্য। রূপক মুখার্জী মহাশয় পুষ্পার্গণ বিদান করছেন ডক্টর বি আর আম্বেদকর ও জীবন কিশোর রায়ের প্রতিনিধি দিয়ে। সত্যেন্দ্র প্রসাদ রায় মহাশয় আমাদের অনুষ্ঠানে অতিথি সমবায় কেন্দ্রের সদস্য ছিলাম। নিবেদন করবেন চৌধুরী রাজেন্দ্র আমাদের অতিথি বেনারস উত্তর প্রদেশ। আমাদের পতাকা উত্তোলন করা হয়ে গেল ডক্টর বি আর আম্বেদকর ও যুগল কিশোর আয়বীরের অতিথিতে মালদান ও পুষ্পক আমরা নিবেদন করলাম। এখন এখানকার অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এরপরে অনুষ্ঠান সকাল 9টায় সমতা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতামূলক আবৃত্তানুষ্ঠান। তাই আমি মাননীয় অতিথিদের বসার জন্য আমাদের নির্দিষ্ট কক্ষে গিয়ে বসার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে সমতা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে চকলেট দেওয়ার জন্য অনুরোধ করছি। বড়দের জন্য চায়ের ব্যবস্থা আছে আমাদের, আমরা চা খাওয়াবো।